ওকে, তো আমরা শেয়ার স্ক্রিনে যাই। আমাদের এই যে টপিকটা দেখো, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? কোর্স অ্যাপ্রাইজালটা, জি স্যার। এই যে কোর্স অ্যাপ্রাইজালটা আছে C311 স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন 1, এটার মধ্যে আমাদের টপিক আমরা অলরেডি আমরা আমরা ডিটারমিনেসি অফ স্ট্রাকচার পড়ে ফেলছি, স্টেবিলিটি অ্যান্ড ইনস্টেবিলিটি অফ বিম, স্টেবল ট্রাস, আনস্টেবল ট্রাস, এই এই জিনিসগুলো আমাদের পড়া হয়ে গেছে, তাই না সাদমান? জি স্যার। আমাদের এটা শেষ। তোমরা পরীক্ষায় এটা থেকে বিম থেকে একটা ম্যাথ পাবা, ট্রাস থেকে একটা বা দুটা ম্যাথ পাবা, খুব সম্ভবত 12 বা 13 নাম্বার দিয়ে, বা 10 মার্কস এরকম ভাবে 1 মার্কস পাবা। ঠিক আছে, তো এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এটা থেকে তুমি কমপক্ষে 25 to 30 মতো নাম্বার পাবা পরীক্ষায়। তো এটা আমরা অলরেডি কভার করে ফেলেছি। আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যানালাইসিস অফ ট্রাস বাই মেথড অফ জয়েন্ট আর অ্যানালাইসিস অফ ট্রাস বাই মেথড অফ সেকশন। এখান থেকে আমরা দুইটা ম্যাথ পাবো, 20 নাম্বার দিয়ে দুইটা, সো 20 20 40। ঠিক আছে, জয়েন্ট সেকশন মেথড দিয়ে। হ্যাঁ, জয়েন্ট আর সেকশন মেথড, জয়েন্ট মেথড মানে দুইটা সেট হবে আর কি, একটা সেটের মধ্যে মেথড অফ জয়েন্ট থাকবে, সাথে একটা এখান থেকে একটা প্রশ্ন থাকবে যে ডিটারমিনেসি স্টেবিলিটি। ধরো আমি ট্রাসের মেথড অফ জয়েন্টের একটা ম্যাথ দিলাম 20 নাম্বার দিয়ে, সাথে একটা ডিটারমিনেসি শর্ট ম্যাথ দিলাম 10 নাম্বার দিয়ে, তাহলে আর 15 নাম্বার দিয়ে, তাহলে কত হলো? 35। আর একটা মনে করো, আরেকটা সেটে আমি ট্রাসের মেথড অফ সেকশন দিব, তো 20 নাম্বার দিয়ে, এটার সাথে একটা আরেকটা ম্যাথ থাকবে, ধরো ট্রাসের আনস্টেবল একটা ট্রাসের আমি ম্যাথ দিলাম 15 নাম্বার দিয়ে, তো এটা হবে 35। তো আমাদের সেট হবে, দুইটা সেট হবে, রাইট? আর কেবল থেকে তোমাদের উপরের টপিক্স এর ম্যাথ গুলো, স্যার উপরের টপিক্স এর ম্যাথ গুলো, স্যার উপরের টপিক্স এর ম্যাথ গুলো তো স্যার মনে করি করা হয় নাই স্যার, আমাদের চারটা কেন টপিক্স স্যার। সাদমান, আমি স্টেবিলিটি ইনস্টেবিলিটি পড়াই নাই? জি স্যার পড়াইছেন স্যার, ওই যে ম্যাথ দিয়েছেন স্যার, ওই ইয়েতে ম্যাথ করাইছি তো, ফাইন, তুমি একটু দেখে নিও তাহলে। হ্যাঁ স্যার, ওইগুলাই ম্যাথ? হ্যাঁ, ওইগুলাই ওইগুলো ছোট ছোট ম্যাথ। হ্যাঁ রাইট, আচ্ছা ওইগুলো তোমাদের কি আমি এটা কি ইউটিউবে দিছিলাম নাকি জাস্ট লেকচার আপলোড করছিলাম? স্যার ড্রাইভে আপলোড দিছিলেন স্যার কয়েকটা ক্লাস, তাই না? ইউটিউবে দিছিলেন, ইউটিউবে দিছিলেন স্যার, ইউটিউবে দিলে ওই যে তাহলে দিছে আর ড্রাইভেও দিছে, ড্রাইভেও দিছে, তো ওইগুলো একটু পরে ফেলতে হবে। আর আমি তো তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি এই স্যাটারডে, আমাকে একটু মনে করে দিও অপু। হ্যাঁ, তো আমি স্যাটারডেতে তোমাদেরকে লেকচারটা অ্যাসাইনমেন্ট দিব, তোমরা আমাকে পরের স্যাটারডেতে জমা দিবা আর কি, তাহলে অনেকগুলা ম্যাথ থাকবে, আশা রাখি যে ইউল আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট, আর যদি না বুঝো আমাকে তো তোমরা জানাবাই। আচ্ছা, তো আমাদের দুইটা সেট আমরা কথা বলে ফেলছি, আর 3 নাম্বার সেটে তোমরা কেবল পাবা, কেবল, হ্যাঁ, কেবলের একটা ম্যাথ থাকবে। আর 4 নাম্বার সেটে পাবা হিঞ্জ আর এই আর্চ, আর্চ স্ট্রাকচার। তো এ হচ্ছে কথা। আর ইন দি মিন টাইম আমরা দুটো ক্লাস টেস্ট নিতে তো পারবো না, তো এই জন্য আমরা অ্যাসাইনমেন্ট গুলা কি ক্লাস টেস্ট হিসেবে কাউন্ট করতে হবে, অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিব, সেখান থেকে ক্লাস টেস্ট নিব আর কি। এখন পলিসি কি ক্লাস টেস্টের এটা আমরা জানি না, এখন ইউজিসি রুল যদি বলে যে হ্যাঁ ক্লাস টেস্ট আমরা নিতে পারবো অনলাইনে, তখন আমরা তোমাদের ক্লাস টেস্ট নিব আর কি, আপাতত আমরা অ্যাসাইনমেন্টেই থাকি। চলো আজকে আমরা আমাদের ট্রাস স্টার্ট করি। আমাদের ট্রাসে আমরা মেথড অফ জয়েন্ট আছে আর মেথড অফ সেকশন আছে, আর আজকে এই এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পড়ব, এটাকে বলা হয় জিরো ফোর্স মেম্বার। এটা মনে তোমাদেরকে অলরেডি দেখাই ফেলছি আমি, না? জিরো ফোর্স মেম্বার কি জানো? ফাইন, জানো জিরো ফোর্স মেম্বার কাকে বলে? না স্যার, এটা তো দেখার নাই এখনো স্যার। জিরো ফোর্স মেম্বার লিখুন, একটু নোট নিয়ে রাখি আমরা সবাই, যে ইফ দি ফোর্স ইন এ মেম্বার অফ এ ট্রাস ইজ জিরো, দেন দ্যাট মেম্বার ইজ কল্ড অ্যাজ জিরো ফোর্স মেম্বার। ঠিক আছে, মানে আমরা ট্রাসে যে মেম্বার গুলা থাকে সেই মেম্বার গুলার ফোর্স বের করার পরে যদি দেখি যে আমার ওই মেম্বারের ফোর্স হচ্ছে জিরো, তাহলে আমরা বলবো এটা জিরো ফোর্স মেম্বার। এবার বোঝা যাচ্ছে কথাটা? তাহলে আমি পরীক্ষার মধ্যে একটা ট্রাস দেওয়ার পরে যদি আমি বলি যে তুমি ট্রাসের মেম্বার ফোর্স বের করো এবং আমাকে বলো কোনগুলা জিরো ফোর্স মেম্বার, তাহলে তোমাদের কাজ হবে যে তুমি পুরো ট্রাসের সমস্ত মেম্বার গুলার ফোর্স বের করো
এবং যে মেম্বার গুলাতে জিরো ফোর্স পাওয়া যাচ্ছে, মানে কোনো ফোর্স টাচ করছে না, ওই ফোর্স গুলো ওই মেম্বার গুলাকে তুমি লিখে দিবা জিরো ফোর্স মেম্বার। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা এখন এরকম একটা ম্যাথ আমাদেরকে দিছে, দিয়ে এরা বলতেছে যে এই ক্লাসটার জন্য আমাদেরকে মেম্বার ফোর্স বের করতে হবে ইউজিং মেথড অফ জয়েন্ট আর মেথড অফ সেকশন। মেথড অফ জয়েন্ট আর মেথড অফ সেকশন কি, এটা যদি আমি একটু রিভাইজ করি, তোমাদের অনেক যারা পারো তারা তো পারোই। মেথড অফ জয়েন্ট হচ্ছে, ধরো এই ক্লাসটাকে যদি মেথড অফ জয়েন্টে সলভ করতে বলা হয়, তো যেটা হবে যে তোমাদের প্রত্যেকটা জয়েন্ট খুলে খুলে নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। এবং ধরো আমি যদি এটা মেথড অফ জয়েন্টে সলভ করতে যাই, তাহলে আমি এ জয়েন্ট, তাহলে আমি এ জয়েন্টটা খুলবো। এ জয়েন্টটা কি কি সাপোর্ট? এটা হিন সাপোর্ট। হিন সাপোর্ট রিঅ্যাকশন কয়টা? দুইটা। দুইটা রিঅ্যাকশন, একটা হচ্ছে এদিকে, একটা এদিকে ধরলাম। আর এদিকে এদিকে কি এ সাপোর্ট আছে? এদিকেও একটা হিন সাপোর্ট আছে। সো দুইটা রিঅ্যাকশন, দুইটা রিঅ্যাকশন আসবে, একটা এই যে একটা দুইটা। ওকে ফাইন। তো আমরা যদি এ জয়েন্ট খুলি, আমরা এ জয়েন্টে আমরা কি পাবো? আসলে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এ জয়েন্টে দুইটা ফোর্স আছে। সো আমাকে ফার্স্টে এই দুইটা ফোর্স দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে কি আছে? আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা মেম্বার এম এ জয়েন্টে কানেক্টেড। সো আই হ্যাভ একটা মেম্বার আর আরেকটা মেম্বার হচ্ছে, সরি আমি উল্টা দিই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, দেখো খেয়াল করে, আচ্ছা এই মেম্বারটার নাম কি একটু লিখে রাখি আমরা। এই মেম্বারটার নাম হচ্ছে FAC, F একটু ধরো, FAC যে মেম্বারটা এইটা দেখো, FAC আর এই মেম্বারটা কি FAE, FA আর এটা হচ্ছে E। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই ক্লাসের যে একটা মেম্বার, সেই মেম্বারের ফোর্স গুলো দুইটা বিষয় হতে পারে। একটা হচ্ছে যে সে টেনশন হইতে পারে, আর একটা জিনিস হইতে পারে যে সে কম্প্রেশন হইতে পারে, তাই না? তো টেনশন কম্প্রেশনের যে পার্থক্য সেটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। একজনকে প্রশ্ন করি, এই যে ফোর্সটা, এই ফোর্সটা কি টেনশন অ্যাজিউম করছি এসি মেম্বারে নাকি কম্প্রেশন অ্যাজিউম করছি? স্যার টেনশন। হ্যাঁ বলো তো। স্যার উপর থেকে ফোর্স আসছে স্যার। না মানে আমি যে এ জয়েন্টটা খুললাম না, এই যে এ জয়েন্ট, এ জয়েন্টে আমরা বলতেছি জয়েন্ট মেথডে যদি সলভ করি, তাহলে এ জয়েন্টে যে সমস্ত ফোর্স গুলা আছে সেই সমস্ত ফোর্স গুলা তোমাকে দিয়ে দিতে হবে। তো এখানে দুইটা মেম্বার কানেক্টেড ছিল, এই দুইটা মেম্বার যদি আমরা লিখতে চাই, তাহলে আমি তো জানি না যে এসি মেম্বারটা টেনশনে থাকবে না কম্প্রেশনে থাকবে। তো এই জন্য আমরা ট্রাস সলভ করার সময় আমরা নরমালি আমরা ধরি যে মেম্বারটাতে টেনশন কাজ করবে। সলভ করার পরে যদি মেম্বারটার মান, ফোর্সের মান নেগেটিভ পাই, তখন আমরা বলবো না টেনশন হবে না, ওই মেম্বারটা কম্প্রেশন হবে। সবাই কি বুঝছো? আমি যেটা অ্যাজিউম করছি সেটা হচ্ছে টেনশন। স্যার আরেকবার বলে একটু ভালো করে স্যার। হ্যাঁ আবার বলি। হ্যাঁ, তোমার তোমার হচ্ছে, দেখো আমি যদি এখানে দেখাই, আমি মনে করো একটা মেম্বার, এই যে একটা মেম্বার, এই মেম্বারটাতে যদি এভাবে ফোর্স থাকে, এটা কি টেনশন না কম্প্রেশন বলো তো? এই মেম্বারটাতে টানতেছে, টেনশন টানতেছে দুই পাশ থেকে, দুই পাশ থেকে যেহেতু টানতেছে তার মানে কি এটা টেনশন, টেনশন। আর আর এইটা কি দেখো তো, এটা কি এখন মেম্বারটাতে কি হচ্ছে? কম্প্রেশন, কম্প্রেস করতেছে, বুঝা যাচ্ছে? তার মানে এটা হচ্ছে টেনশন। যদি কোনো 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 কিছু টান টেনে নেই দুই পাশ থেকে, তাহলে এটাকে বলা হয় টেনশন। আর যদি এটা হয় যে চাপ দিচ্ছে, তাহলে এটা হচ্ছে কম্প্রেশন। ফাইন, বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার আমি ট্রাসের অ্যানালাইসিস করার সময় আমি যদি আমি কি করব, আমরা ধরে নিব প্রত্যেকটা মেম্বারে টেনশন কাজ করতেছে, মানে এই যে এভাবে কাজ করতেছে, এই যে এভাবে, এটি কি টেনশনের সাইন না?
কিন্তু বলো তো যদি একটা মেম্বার আমি এভাবে দেখাই তাহলে এটা কিসের সাইন? এই মেম্বারটাতে কিসে কি অ্যাজিউম করতেছি? এই মেম্বারটাতে কম্প্রেশন, কম্প্রেশন অ্যাজিউম করতেছি, এটা আমরা করব না। আমরা টেনশন ধরব, ধরার পরে আমরা অ্যানালাইসিস করে যদি দেখি যে এই ফোর্সের মানটা নেগেটিভ আসছে, তার মানে কি এর ডিরেকশনটা ভুল ধরা হয়েছে, এর ডিরেকশনটা এরকম হবে না, এর ডিরেকশনটা উল্টো হবে, তার মানে কম্প্রেশন হবে। বুঝা যাচ্ছে সবাই? চলো তাহলে আমরা যদি একটা ম্যাথ সলভ করি তাহলে আমরা দেখতে পারবো আরো ভালো করে। আচ্ছা আমাদের এই যে এ জয়েন্ট, এ জয়েন্টটা খুললাম, এটাকে আমরা লিখি, এটা আমাদের এ জয়েন্ট। সবাই আমার সাথে করো ম্যাথটা, এটা লেখাটা তো খুব ডিফিকাল্ট একটা বিষয়। আচ্ছা এখানে আমি লিখি এটা হচ্ছে এ জয়েন্ট। আচ্ছা এখন আর এটা হচ্ছে তোমার এ ওয়াই, আর এটা হচ্ছে তোমাদের এ, সরি এটা এ এক্স। এখন একটা বিষয় আমাদেরকে বোঝা লাগবে, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখো তুমি পুরো স্ট্রাকচার, এটা যেমন এ এক্স, একটু লিখি আমরা এ ওয়াই, এটা হচ্ছে এ এক্স, এটা হচ্ছে বি ওয়াই, এটা হচ্ছে বি এক্স। এখন আমরা একটু চিন্তা করি, এই ট্রাস্টটাতে কয়টা আননোন ফোর্স আছে বলতে পারবা? চারটা আননোন, কারণ আমার দুইটা হিঞ্জ, দুইটাতে চারটা রিয়াকশন পাওয়া যাচ্ছে। আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? তিনটা, সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো, আর সামেশন মোমেন্ট ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এই ট্রাস্টটা আমরা কি সলভ করতে পারবো? বলো, তোমাদেরকে তো ডিটারমিনেসি ইনডিটারমিনেসি পড়াইছি না স্যার? তোমাদেরকে ডিটারমিনেসি ইনডিটারমিনেসি পড়াই নাই? বলতেছিলাম যে তুমি দেখো নাম্বার অফ রিঅ্যাকশন কয়টা, নাম্বার অফ রিঅ্যাকশনস ইকুয়াল টু হচ্ছে 3 ইকুয়াল টু 4, আর নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? তিনটা ইকুইলিব্রিয়াম ব্রিয়াম ইকুয়েশনস, নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনস হচ্ছে 3। সো এটা হচ্ছে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কত? 1। আমাদের এই ট্রাস্টটা সলভ তো করতে হবে, তাই না? তো তোমাকে তখন চিন্তা করে দেখতে হবে আমি কোন জয়েন্টটা খুললে আমি এই ট্রাস্টটা খুব ইজিলি সলভ করতে পারবো। সবাই একটু ট্রাস্টটা দেখো তো, কোন কোন জয়েন্টটা খুললে আমার এই রিঅ্যাকশন গুলা না জানলেও আমি সলভ করতে পারবো, বলো তো। সেটা তো বুঝতেছি না কিভাবে কিভাবে ধরবো এটা। হ্যাঁ তুমি একটু, আমরা একটু আগায় আস্তে আস্তে। হ্যাঁ আমরা যদি সি জয়েন্ট যাই, সি জয়েন্টে আমাদের এদিকে দুইটা ফোর্স আছে, এদিকে একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট মেম্বার দেখা যাচ্ছে, তো দুইটা আননোন, সো মোটামুটি সলভ করা যাবে না, বোঝা যাচ্ছে যেটা। তো আমরা যদি মনে করো কথার কথা, ই জয়েন্ট দেখো তো, ই জয়েন্ট, ই জয়েন্টে আমরা এদিকে একটা মেম্বার, এই মেম্বার, আবার এই মেম্বার, তিনটা মেম্বার, তো একটা ইনক্লাইন মেম্বার দেখা যাচ্ছে, সবগুলো আননোন, তাই না? আচ্ছা দেখো আমরা যদি এফ জয়েন্ট নেই এখানে, এই যে এফ জয়েন্ট, তাহলে এফ জয়েন্টে গেলে দেখো এদিকের একটা মেম্বার আছে, এই মেম্বারটা হচ্ছে এফ সি এফ, আর এদিকের একটা মেম্বার আছে সেটা হচ্ছে এফ ডি এফ, আর এদিকে 20 ফোর্স আসছে, এদিকে 15 আসছে, তাই না? তো যদি 15 আসে তাহলে এখন এই এই জিনিসটা সলভ করা যাবে? হ্যাঁ আমরা একটু দেখি, আমরা একটু আগাই। তুমি যদি ই জয়েন্টটা নাও, আমি ই জয়েন্টটা আঁকি এখানে, হ্যাঁ তুমি ফার্স্টে এই যে সি জয়েন্টটা দেখো, এই সি জয়েন্ট আর এই যে ডি জয়েন্টটা দেখো, তোমাদের এদিকে সি জয়েন্টে আমরা যদি সি জয়েন্টটা আঁকি, আমরা এদিকে মেম্বার পাচ্ছি কোনটা, এদিকে মেম্বার পাচ্ছি হচ্ছে একটা মেম্বার, আর এদিকে হচ্ছে তোমার আরেকটা মেম্বার,
এই মেম্বার আর এদিকে একটা ভার্টিক্যাল একটা মেম্বার দেখা যাচ্ছে সি জয়েন্টে নাম কি নাম হচ্ছে এই মেম্বারটার নাম হচ্ছে এফ সি এফ এফ সি এফ আর এই মেম্বারটার নাম হচ্ছে এফ সি ই এই মেম্বারটার নাম হচ্ছে এফ সি এ হ্যাঁ এবার একটা জিনিস খেয়াল করো এই যে এই সি জয়েন্ট দেখা যাচ্ছে এই সি জয়েন্টে আমাদের কোনো হরাইজন্টাল দুইটা কম্পোনেন্ট দেখা যাচ্ছে এখানে এই দুইটা কম্পোনেন্টের মান বুঝেই যাচ্ছে ইকুয়াল হবে তাই না এখন এই এই জায়গাতে এই মেম্বার ফোর্সটা এফ সি ই এটার মান কত হবে কে বলতে পারবা যদি আমি সি জয়েন্ট নেই আমি যদি সি জয়েন্ট নেই তাহলে এই যে সি জয়েন্ট এই সি জয়েন্টে আমাদের এদিকে একটা ফোর্স দেখা যাচ্ছে যেটা এফ সি এফ এদিকে একটা ফোর্স দেখা যাচ্ছে এফ সি এ এদিকে একটা ফোর্স দেখা যাচ্ছে এফ সি ই আমি যদি এখানে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো করি ফর দিস সি জয়েন্ট তাহলে দেখা যাচ্ছে এফ সি ই ইকুয়াল টু হবে জিরো যদি আমি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো করি এটা কি সবাই বুঝছ এই সি জয়েন্টের জন্য আর যদি আমি সামেশন এফ এক্স করি তাহলে একটা জিনিস দেখো এফ সিই মান কত পাইছো তোমরা এখানে বলো তো জিরো তার মানে আমরা বুঝে গেলাম আমাদের এই ট্রাস্টটাতে সিই মেম্বারটা হচ্ছে একটা জিরো ফোর্স মেম্বার আচ্ছা এবার আসো ডি তে ডি জয়েন্ট আমরা যদি নেই ডি তে আমাদের ডি জয়েন্টে আমাদের এদিকে একটা মেম্বার আছে এফ ডি এফ আমরা এটা দিয়ে দিব এফ ডি এফ আর এদিকে মেম্বার আছে এফ ডি বি আর একটা ভার্টিক্যাল একটা মেম্বার আছে আচ্ছা আমরা যদি একটু নামটা লিখি এটার নাম হচ্ছে এফ ডি এফ এফ ডি এফ এই মেম্বারটা হচ্ছে এফ ডিজি এই মেম্বারটা হচ্ছে এফ ডিবি আর এই জয়েন্টটার নাম হচ্ছে ডি জয়েন্ট আচ্ছা এবার বলো সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো করলে আমার কি অবস্থা হবে এ জায়গায় আমরা যদি একটু লিখি এফ ডিজি জিরো সামেশন এফ ওয়াই সাবমিশন এফ ওয়াই ইকুয়াল টু যদি জিরো করো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এফ ডিজি এর মান কত জিরো তাহলে এফ ডিজি ইকুয়াল টু জিরো আর তুমি যদি সাবমিশন এফ এক্স ইকুয়াল টু জিরো করো তাহলে তুমি পাবা এফ ডি এফ সমান সমান এফ ডি বি সবাই কি বুঝছো তাহলে এই পুরো ট্রাস্টটাতে আমরা বলবো যে আমরা দুইটা জিরো ফোর্স মেম্বার পেয়েছি একটা হচ্ছে সিই মেম্বার একটা হচ্ছে ডিজি মেম্বার এবার দেখবা তোমার ট্রাস্টটা কত ইজিলি সলভ করা যায় কি রকম এবার আমরা ই জয়েন্টটা খুলি সবাই ই জয়েন্টটা খুলো সবাই ই জয়েন্টটা খোলার পরে তুমি একটু দাঁড়াও হ্যাঁ ই জয়েন্ট করলাম তাহলে এদিকে একটা মেম্বার ফোর্স আসবে এই মেম্বার ফোর্সটার নাম হচ্ছে এইটা এফ ই এফ একটা ভার্টিক্যাল একটা মেম্বার আসবে ভার্টিক্যাল মেম্বার আসলো আর এদিকে একটা ইনক্লাইন মেম্বার আসছে এদিকে একটা ইনক্লাইন মেম্বার আসছে এটার নাম কি এটার নাম হচ্ছে এফ ই এফ লিখি আমরা এফ ই এফ এফ ই এফ আচ্ছা এটার নাম হচ্ছে কি এটা হচ্ছে এফ ই সি এফ সরি ই সি আর এটার নাম হচ্ছে এফ ই এ হ্যাঁ এফ ই এফ ই এ এখানে কি কোনো এক্সটার্নাল ফোর্স ছিল হ্যাঁ একটা 10 একটা 15 সো আমাকে এই ফোর্সটা দিয়ে দিতে হবে এখানে এদিকে হচ্ছে 10 আর এদিকে হচ্ছে 15 কমেন্টস এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 15 আর এই জয়েন্টটার নাম হচ্ছে ই জয়েন্ট
সবাই বুঝছো? তার মধ্যে এফইসি এফসিই এই ফোরস্টার মান কত পাইছি আমরা বলো? জিরো। তার মানে এই ফোর্সের কোনো মানই নাই, ঠিক না? তাহলে বলো দেখি, সামেশন এফএক্স আর সামেশন এফওয়াই করলে এবার এই দুইটা মেম্বার পাওয়া যাবে কি না? পাওয়া যাবে না, পাওয়া যাবে। তো আমরা যদি লিখি সামেশন সামেশন এফএক্স ইকুয়াল টু যদি জিরো করি এবং এদিকে যদি আমি পজিটিভ নিই তাহলে আমি কি পাবো বলো তো? এফ ই এফ তার মানে তুমি যেটা টেনশন এজিউম করছিলে এই মেম্বারটা আসলে এটা টেনশন না, এটা হচ্ছে কম্প্রেশন। তাহলে আমি এটা লিখে রাখি কম্প্রেশন। হ্যাঁ, এফ ই এফ ইকুয়াল টু 15 কিলো নিউটন আর ব্র্যাকেট দিয়ে হচ্ছে কম্প্রেশন সি। সবাই ক্লিয়ার? তাহলে সামেশন এফএক্স সি করে আমি একটা মেম্বার পেয়ে গেলাম 15 কিলো নিউটন এবং এটা আমি বুঝে গেছি যে মেম্বারটা তোমার টেনশন না থেকে আসলে এটা কম্প্রেশন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার সামেশন এফওয়াই ইকুয়াল টু জিরো করি তাহলে আমাদের আরেকটা মেম্বার ফোর্স চলে আসবে। তাহলে সামেশন FY ইকুয়াল টু জিরো কি আসবে বলতো? মাইনাস FEA মাইনাস এটা জানার মান কত? 10। 10 ইকুয়াল টু জিরো। তাহলে তুমি FEA এর মান কত পাবা? মাইনাস 10 পাবা, তাই না? মাইনাস 10। তাহলে আমরা FEA ও পেয়ে গেলাম। FEA হচ্ছে আমাদের টেনশন না, FEA টা হচ্ছে কম্প্রেশন। FEA A is equal to 10 kilo newton tension. সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? জি স্যার, সবাই বুঝতে পারছে আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আমরা সো দুইটা মেম্বার ফোর্স আমরা অলরেডি ডিটারমাইন করে তিনটা না তিনটা বের করছি, এটা বের করা হয়ে গেছে, এটা বের করছি, এটা বের করছি। এরপর এখন কোন জয়েন্টে গেলে আমাদের জন্য ইজি হয়? অবশ্যই বোঝা যাচ্ছে আমি জি জয়েন্টটা নিলে আমার জন্য ইজি হবে, ঠিক কি না? জি জয়েন্টটা নিলে কেন? কারণ হচ্ছে আমি এই মেম্বার ফোর্সটা জানি কত, জিরো। তাহলে এই দুইটা মেম্বার ফোর্স এখন বের হয়ে যাবে। তাহলে তুমি এভাবে কিন্তু হিসাব করে করে যাইতে হবে, তুমি অন্যভাবে করতে পারো কিন্তু তোমার টাইম লাগবে আর কি। তাই আমরা জি জয়েন্টটা খুলি। আমরা যদি জি জয়েন্ট খুলি তাহলে জি জয়েন্টে আমাদের মেম্বার ফোর্স আসতেছে এইদিকে, একটা লিখে রাখি আমি। আমাদের এদিকে ফোর্স আসছে এফ জি এফ আর নিচের দিকে হচ্ছে এফ জি বি আর একটা 10 কিলো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ স্যার। আমরা ওই যে স্যার আমরা জিরো ফোর্স মেম্বার বের করলাম না দুইটা? জি স্যার। ওইখানে ওই যে দুইটা মেম্বার আমরা জিরো ফোর্স বেস করছি ওগুলো তো ইনক্লাইন্ড অবস্থায় ছিল, তাহলে স্যার ওইটাকে আমি কেন এফ অফ ওয়াই মানে লম্বালম্বি উপরের দিকে ধরলাম? হ্যাঁ, কারণ হচ্ছে দেখো তুমি এই এই যে সিস্টেমটা যেটা তুমি একটা জয়েন্ট খুলে নিয়ে যে তুমি সিস্টেমটা করলা, এই সিস্টেমে তোমার তুমি যদি সামেশন এফএক্স সিস্টেম তুমি তোমার মন মতো কিন্তু ইউজ করতে পারো। তো এখানে দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল বরাবরে মানে তুমি যদি এটা ভার্টিক্যাল ইনক্লাইনও বলো কোনো অসুবিধা নাই। এই ইনক্লাইন বরাবর কি কোনো ফোর্স আছে আর? না স্যার নাই। তো তুমি যদি ওই ডিরেকশন বরাবরে সমস্ত ফোর্সের সামেশন এফ ইকুয়াল টু জিরো করো তাহলে কিন্তু এফ সি ইকুয়াল টু জিরো হবে। আর যদি তুমি এই ডিরেকশন বরাবরে সমস্ত ফোর্স গুলো ইকুয়াল টু জিরো করো তাহলে তুমি দেখবা যে এই ফোর্স আর এই ফোর্স সমান। এবার কি বুঝতে পারছো? তারপর আমাদের এই ভার্টিক্যাল বরাবর একটা ফোর্স আছে, তারপর একটা ইনক্লাইন বরাবর একটা ফোর্স আছে, আর একটা নিচের দিকে 10 আছে। এদিকে দেখো তো সব ঠিক আছে নি?
10 তিনটে ফোর্স ঠিক আছে আমরা ফোর্সগুলোর নাম লিখে রাখি এবার এই ফোর্সটার নাম কি ফোর্সটার নাম হচ্ছে এই ফোর্সটার ভ্যালু হচ্ছে 10 কিলো নিউটন আচ্ছা এটা কি এটা হচ্ছে FGF FGF আচ্ছা তারপর এই ফোর্সটার নাম কি এই ফোর্সটার নাম হচ্ছে FZD আর এটা হচ্ছে FGB FGB আর এই জয়েন্টার নাম হচ্ছে G তাহলে আমরা FZD এর মান জানি তাই না FZD এর মান কত এটা FZD এটা হচ্ছে 0 তাহলে আগের মতই সামেশন Fx = 0 করো সামেশন Fx = যদি 0 করো তাহলে তুমি কি পাবা স্যার GF এর মান তো 0 তাহলে আমরা FGF এর মান 0 কারণ হরাইজন্টাল বরাবর আর কোনো ফোর্স নাই তাই না আচ্ছা এটা পেয়ে গেলাম আমরা তাহলে FGF ও একটা কি 0 ফোর্স মেম্বার ফাইন সামেশন FY করো তাহলে তুমি পাবা FGB FGB সমান সমান হচ্ছে -10 তাহলে আমি FGB এর মান পেয়ে গেলাম এটা টেনশন না এটা আসলে একটা কম্প্রেশন তো 10 কিলো নিউটন কিলো নিউটন এটা হচ্ছে কম্প্রেশন সি সবাই কি বুঝছে তাহলে তো সব সরি সবগুলা মেম্বার কম্প্রেশন চলে আসছে আচ্ছা দাঁড়াও না আগে থামি করতে থাকি তাহলে এই মেম্বার ফোর্স বের হয়ে গেছে এটা এই তিনটা বের হয়ে গেছে এখন তাহলে বলো কোন জয়েন্ট নিবা এখন স্যার এফ ওকে আমরা এফ জয়েন্ট নিব এখন কেন কারণ এই ফোর্স জানি তাহলে এই দুইটা ফোর্স এখন বের হয়ে যাবে চলো এফ জয়েন্টটা নেই এফ জয়েন্টে কে কে আছে দেখি আমি একটু এফ জয়েন্টটা একটু লিখে রাখি এফ জয়েন্টে আমাদের 20 কিলো নিউটন ভার্টিক্যাল ফোর্স আছে এদিকের থেকে এফ ই এফ আসতেছে তাই না এফ ই এফ টা কি কম্প্রেশন পাইছি না টেনশন পাইছি বলো এই ভ্যালুটা কি টেনশন কম্প্রেশন পাইছি কম্প্রেশন কম্প্রেশন যদি পাও তার মানে কি তার মানে এবার আমি ফোর্সটা দিব সেইভাবে দেখো বুঝছো কি না বুঝছো কারণ কম্প্রেশন তো মেম্বারটা তো কম্প্রেশন টেনশন হলে না উঠে দিতাম সবাই যদি ক্লিয়ার না হও আমাকে আবার বলো এটা কিন্তু বুঝতে হবে কোন কেন ঘুরাইলাম কেন কি করতেছি আশা রাখি বুঝছো আচ্ছা এবার দেখো আর কি কি মেম্বার ফোর্স আছে এখানে এই মেম্বারটা দিলাম এটা কম্প্রেশন পাইছি ঘুরাই দিলাম এই মেম্বারটা কি জিরো ফোর্স পাইছি না এফজিএফ জিরো ফোর্স তাহলে দেওয়ার দরকারই নেই বাদ আচ্ছা এইদিকে তাহলে এইদিকে একটা ফোর্স আসতেছে ইনক্লাইন আর ওইদিকে একটা ইনক্লাইন ফোর্স আসতেছে ওকে ফাইন এইদিকে একটা ইনক্লাইন আর এইদিকে আর একটা ইনক্লাইন ফোর্স আসতেছে ফাইন আর এটার নাম হচ্ছে আমরা একটু ফোর্স গুলোর নাম লিখি বলো এটা এই জয়েন্টার নাম হচ্ছে এফ এদিকে ফোর্স কাস্ট করতেছে 20 কিলো নিউটন আর সরি 20 কিলো নিউটন আর এদিকের মেম্বারটার নাম কি হবে এফ ই এফ আর এটা এফ বলো বোঝাইছে নাই এফ ই সি এফ ই সি ই সি আর এটা হচ্ছে এফ এফ ইডি না স্যার ইডি হবে এই যে এফ 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 ডি এফ ডি এফ এফ ডি এফ এফ আচ্ছা সবাই আমরা তো টুকু বুঝছি তাই না আচ্ছা স্যার ওইটা তো স্যার এফ এফ সি হবে এফ সি এফ এফ সি এফ হবে এফ 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 হবে এটা হবে ই এফ আছে একটা আর এটা হচ্ছে এফ সি এফ জি স্যার এফ সি এফ সি এফ ওকে এখন আমাদের দেখা যাচ্ছে আমরা এই ভ্যালুটা জানি এই ভ্যালুটার মান কত জানে লিখে রাখি ইএফ এর মান কত পাইছিলাম 15 ওকে ফাইন বের করে ফেললাম আমরা এখন আমাদেরকে দেখতে পাচ্ছি যেটা যে আমাদের দুইটা ইনক্লাইন ফোর্স চলে আসছে তো আমরা জানি যে আমরা ইনক্লাইন ফোর্স কে আমরা ইয়া করতে পারি রিজলভ করে তারপর আমরা দুইটা কম্পোনেন্টে নিয়ে নিই তাই না
আমরা এটা শিখে এটা অলরেডি আমরা জানি। তার আগে আমাকে বলো যে এই যে তুমি সিএফ মেম্বারটা দেখাইলা, এটা হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে এই অ্যাঙ্গেলটা, অথবা আমাকে বলতে পারো যে এই অ্যাঙ্গেলটা কত, কেমনে করবো এই অ্যাঙ্গেলটা? কথাটা বুঝছো, অ্যাঙ্গেল বের করতে হবে। তো আমি যেটা করতে পারি, আমি যদি এদিকে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এই ট্রায়াঙ্গেলটার নাম কি, এই ট্রায়াঙ্গেল এই পয়েন্টটার নাম দিলাম এফ প্রাইম, তাহলে এফ এফ প্রাইম সি, এই ট্রায়াঙ্গেলটাতে এই থিটাটা কত বলো? এই ট্রায়াঙ্গেলে এই থিটাটা কত, এই থিটাটা? তাহলে আমি যদি ট্যান থিটা লিখি, ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কোনটা, এটা না, লম্বটা হচ্ছে 6 আর ভূমি কত, 4, তাহলে থিটার মান কত দাঁড়াচ্ছে? শিফট এন ইনভার্স 6/4 56.2 56.31 আচ্ছা, তাহলে 56.31 ডিগ্রি। তো আমরা এই থিটাটা বুঝে গেছি, তাই না? তাহলে আমরা এবারে যেতে যাই, আমরা এই থিটাটা হচ্ছে 56.31 ডিগ্রি। হোয়াট অ্যাবাউট দিস অ্যাঙ্গেল, এই এই মেম্বারটার সাথে কত অ্যাঙ্গেল হবে? আমরা এটার জন্য ত্রিভুজ নিলাম, হচ্ছে এই ত্রিভুজটা নিলাম, সেমই হবে, তাই না? সেম হবে। আমি যদি, আচ্ছা আমরা এটা নিব না, আমরা এই এই ট্রায়াঙ্গেলটা নেব, এই হরাইজন্টালের সাথে এই যে এই ট্রায়াঙ্গেলটা, এটা ধরো তোমার এফ ডাবল প্রাইম, তাহলে এই থিটাটা কত, এই থিটাটা, তাহলে আমি লিখলাম থিটা প্রাইম, ধরো থিটা প্রাইম, তাহলে টেন, এটা কি সেম হবে না? না, এটা সেমই তো হবে, যে টেন থিটা প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব, লম্ব কত তোমার, লম্ব হচ্ছে এই যে এটা, তার মানে 6, আর এই যে ভূমিটা, ভূমিটা কত, 4, তার মানে সেম, তাহলে আমরা সেমই পাইলাম। তাহলে এটা কার সাথে, এটা সরি ধরো এটা হচ্ছে এভাবে দিলাম, এই এই অ্যাঙ্গেলটা রোম্যান্স আমাদের এই এই অ্যাঙ্গেলটা হচ্ছে 56.31 ডিগ্রি। ওকে, আমরা দুইটা অ্যাঙ্গেল করে ফেললাম। এখন আমরা আমাদের যে ফোর্স, ইনক্লাইন ফোর্স, এটাকে আমরা রিজলভ করব দুইটা কম্পোনেন্টে। তাহলে দুইটা কম্পোনেন্টে রিজলভ করা তো তোমরা অলরেডি জানো মনে হয়, তাই না? যে এই যে ফোর্সটা ইনক্লাইন, এটার একটা উপাংশ থাকবে হচ্ছে এদিকে, আর একটা উপাংশ থাকবে হচ্ছে নিচের দিকে। আমি যদি কালারটা চেঞ্জ করি, ধরো আমি এই কালার দিলাম, এটারেও সেম কালার দিই, সবাই কি বুঝছো? তাহলে এই ফোর্সটার নাম কি হবে, এই ফোর্সটার নাম, এই ফোর্সটার নাম হবে এফ এফ সি কস 56.31, আর এই ফোর্সটার নাম হবে এফ এফ সি সাইন 56.31। সবাই কি এতটুকু বুঝছো কেন কিভাবে রিজলভ করলাম আমি? এই যে ইনক্লাইন ফোর্সটা, এই ইনক্লাইন ফোর্সটা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল করছে। আমরা তো এটা মনে আগেই শিখে আসছি যে যদি আমার ধরো, যদি তোমার একটা ইনক্লাইন ফোর্স থাকলে একটা ভার্টিক্যালি থাকবে, যদি এর যদি এরকম একটা ইনক্লাইন ফোর্স থাকে, আর এটা যদি তোমার, তোমরা কি এই পেইন্টটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, যদি এটা থিটা হয়, তাহলে এই ফোর্সটার দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হরাইজন্টাল আর একটা কি, আর একটা হচ্ছে ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল, এটা হবে এফ, যার সাথে থিটাটা থাকে সেটা হচ্ছে কস, আর যার সাথে থিটাটা না থাকে সেটা হচ্ছে সাইন, তাহলে এটা হচ্ছে এফ সাইন থিটা, আর নিচেরটা হচ্ছে এফ কস থিটা। কিন্তু মনে রাখতে হবে যে এই এফ কস থিটা আর এই যে এফ সাইন থিটা, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে আমরা চলো আমরা আমাদের অঙ্কটাতে আবার যাই। তাহলে আমরা এটা করছি, তাহলে আবার এই ফোর্সটারও তো দুটো কম্পোনেন্ট থাকবে, যে এফ এফ ডি, যেটা এই এফ এফ ডি দুটো কম্পোনেন্ট থাকবে, আমরা দুটো কম্পোনেন্ট করি, তোমার হচ্ছে
এদিকে একটা কম্পোনেন্ট পাবো, আচ্ছা আর আরেকটা কম্পোনেন্ট হচ্ছে নিচের দিকে পাবো আর কি, এ বরাবর আমরা এটা তুলে দিতে রাখি। আচ্ছা এটা যেন লাল লাল আছে ব্যাটারি, ই ফোর্স ই ফোর্স আমরা হচ্ছে আমরা ধরো এই কালার। ওকে তাহলে এবার এই এটার নাম লেখো, এটার নাম কি, এটার নাম হচ্ছে এফ এফ ডি কস 56.31, আর এই ফোর্সটার নাম হচ্ছে এফ এফ ডি সাইন 56.31। তাহলে সামেশন এফ এক্স করো, সামেশন এফ ওয়াই করো। এবার যদি সামেশন এফ এক্স করি কারা আসবে, আমি দেখতে পাচ্ছি 15 আসতেছে, মাইনাস এফ এফ সি কস 56.31 আসছে, প্লাস এফ এফ ডি কস 56.31 ইকুয়াল টু কি, জিরো, একটা ইকুয়েশন। আর যদি সামেশন এফ ওয়াই করি তাহলে কারা আসবে, মাইনাস 20 মাইনাস 20 আর কারা, এই যে দুইটা ফোর্স আসবে, তাহলে প্লাস এফ এফ সি প্লাস না সরি মাইনাস এফ এফ সি সাইন 56.31 মাইনাস এফ এফ ডি সাইন 56.31 ইকুয়াল টু জিরো। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমি সলভ করি তাহলে আমি কি ভ্যালুগুলা পাবো, হ্যাঁ তাহলে আমি এফ 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 সি সমান সমান এফ এফ ডি করো, কয়টা বলো কত পাইছে ভ্যালুটা, আচ্ছা পারবা তো না, আচ্ছা আমি তোমরা কি বুঝতে পারতেছো নাকি সমস্যা হচ্ছে, হ্যাঁ ফাইন বুঝছো, বুঝছি কিন্তু ক্যালকুলেটার নেই, সার্কেল ক্যালকুলেটার সারা হয়ে গেছো গা স্যার, আমি না ক্যালকুলেটার হোস্টেলে রয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি একটু ভ্যালুটা দেখে ফেলি, হ্যাঁ এটা তো কিভাবে করতে হবে বুঝছো তো, ওই যে দুইটা ইকুয়েশন সলভ করতে হয় যে ইকুয়েশন ক্যালকুলেটার দিয়ে, তাই না, জি স্যার এটা বুঝছি, হ্যাঁ এটা বুঝছো, তাহলে আমরা ভ্যালুটা নিয়ে নিই, আমরা ভ্যালুটা হচ্ছে এটা কে জানে, এটা এফ এফ সি, এফ এফ সি এই যে মাইনাস 7.07, এফ ডি এফ হচ্ছে মাইনাস 25, তাহলে এফ ডি এফ হচ্ছে মাইনাস 25 মানে কি, মাইনাস 25 মানে হচ্ছে কম্প্রেশন, আর এটা হচ্ছে 7.07, এটা হচ্ছে কি, তাহলে আমরা মোটামুটি এই দুইটা মেম্বার ফোর্স বের করে ফেললাম, তোমার এই সিএফ বের করে ফেলছি, সরি সিএফ বের করে ফেলছি, ডিএফ বের করে ফেলছি, যখনই আমি সিএফ বের করে ফেলছি তখন কি সিএফ বের হয়ে গেল না সমান, তাহলে আমি এখানে লিখে রাখি আমার এফ সি এর মান হচ্ছে এফ সি এফ এর সমান, তার মানে 7.07, এবং এটা হচ্ছে কম্প্রেশন, আর যখনই আমি এফ ডি এফ বের করে ফেলছি তখন এফ যখনই আমি এফ ডি এফ বের করছি তাহলে আমি ডিবি এর মানও জানি কারণ এরা পরস্পর সমান, ডি এফ এর মান কত পাইছিলা 25, তাহলে আমি লিখবো এফ ডি বি সমান সমান 25 এবং এটা কম্প্রেশন। এবার দেখো তাহলে তুমি এই ভ্যালুটা জানো, এটা যখন সব জানো তাই না, তাহলে এবার বলো তুমি যদি রিঅ্যাকশন বের করতে বলে তাহলে কি কোন জয়েন্টটা খুলবা, হ্যাঁ সি জয়েন্ট আর ডি জয়েন্ট, না আমি রিঅ্যাকশন বের, আমি সি জয়েন্ট খুলে লাভ কি, আমি সি জয়েন্টের সব মেম্বার ফোর্স জানি, তাহলে আমাকে খুলতে হবে এ জয়েন্ট, এ জয়েন্ট খুলতে হবে আর বি জয়েন্ট খুলে আমার এই রিঅ্যাকশনের মানগুলো বের করে ফেলতে হবে, কি রকম দেখো এ জয়েন্টটা খুলো, এ জয়েন্টে কি আসতেছে, এ জয়েন্টে আমার একটা ফোর্স আসতেছে এদিকে এ এক্স, এটা হচ্ছে এ ওয়াই, এদিকে একটা মেম্বার ফোর্স আছে, আর আচ্ছা দাঁড়াও কথা আছে, তুমি এফ সি এর মান কত পাইছো বলো,
7.07 কম্প্রেশন না কম্প্রেশন যদি হয় তাহলে এটা ভুল হইছে এটা হবে এ বরাবর আর এফ ই এর মান কত পাইছিলা এফ ই এ এফ ই এর মান পাইছিলাম 10 এবং টেনশন না কম্প্রেশন কম্প্রেশন না 10 প্রথম জি স্যার কম্প্রেশন হ্যাঁ 10 কম মানে টেনশন লিখা রাখছি কেন এটা টেনশন তো না কম্প্রেশন এই ভ্যালুটা ভুল হইছে না এটা টেনশন না আসলে এটা কম্প্রেশন স্যার এফ ই এর মানটা তো স্যার কম্প্রেশন হবে স্যার হ্যাঁ কম্প্রেশন হবে রাইট 10 আচ্ছা তাহলে আমরা কম্প্রেশন যদি হয় তাহলে আমি দিব এই ডিরেকশন এই যে এই ডিরেকশন বুঝছেন সবাই সবাই বুঝছেন তাহলে আমরা ভ্যালুটা লিখি এটা হচ্ছে আমাদের এ এক্স এটা হচ্ছে এ ওয়াই জয়েন্টটা হচ্ছে এ জয়েন্ট এই ফোর্সটার নাম এই ফোর্সের ভ্যালু কত 7.07 আর এইটার মান হচ্ছে 10 তাহলে এবার কি এক্স এ ওয়াই বের করা যাবে হ্যাঁ সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 করো ও তার আগে একটা কথা তার আগে কিন্তু এই যে ইনক্লাইন ফোর্সটা এটারে কিন্তু দুইটা উপাংশে ভাগ করতে হবে তাই না এই যে সি সি এম মেম্বার ফোর্সটাকে এটাকে দুটো অংশে কেমনে বের পার ভাগ করবা স্যার হরিজন্টালি ভার্টিক্যালি হরিজন্টালি ভার্টিক্যালি তাহলে আমরা যেটা করতে পারি তাহলে আমরা একটা কাজ করি আমরা এবার ইয়া নিয়ে কাজ করি আমরা ওই যে স্লোপ নিয়ে কাজ করি তো দেখি সবাই কি স্লোপ নিয়ে পারো স্যার সরি স্যার স্যার আমার নেট চলে গিয়েছিল স্যার আচ্ছা অসুবিধা নাই তুমি পরে ভিডিওটা দেখে নিও আমি ডাউন আমি তো রেকর্ড করতেছি আচ্ছা ঠিক আছে এখানে বলো তো দেখি এই যে ট্রায়াঙ্গেলটা আমি যদি এই ট্রায়াঙ্গেলটা নেই এই ফুল ট্রায়াঙ্গেল তোমরা কি অ্যাঙ্গেল দিয়ে করবে না স্লোপ দিয়ে করবে বলো এটাই করা যায় না জি আচ্ছা দেখো এখন আমি তোমাকে দেখাই এই যে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলটার মধ্যে বলো তো দেখি এই এই ভ্যালুটা কত এই ভার্টিক্যালের মানটা কত 1 এক কেমনে হলো 4 2 নাকি 4 4 এটা হচ্ছে আমাদের আমাদের এই মানটা হচ্ছে 4 কারণ এই যে নিচের মানটা 4 আর এটা হচ্ছে অর্ধেকে আছে সো এটা হচ্ছে 4 সবাই কি বুঝছো তাহলে এই অতিভুজটার মান কত হবে এই অতিভুজটা 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে আমরা লিখবো 7.07 ইনটু আমরা জানি কি হরিজন্টাল কম্পোনেন্ট হয় cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 4 রুট আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে লম্ব বাই sin থিটা মানে লম্ব বাই অতিভুজ 4 লম্ব হচ্ছে 4 সেম আর 4 সেম সবাই ক্লিয়ার এতটুকু তাহলে সামেশন এফ এক্স হবে এ এক্স এই এর হরাইজন্টাল কম্পোনেন্টটা কোন ডিরেকশনে হবে এই যে এ ডিরেকশনে একটা আর এই যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা এই দিকে তাহলে এই দিকটা মাইনাস হবে মাইনাস 7.07 ইনটু 4 ডিভাইডেড বাই 4 রুট 2 আচ্ছা ইকুয়াল টু 0 তাহলে তুমি x পাওয়া যাবা আর ay এর বালাই লিখতে পারবা ay মাইনাস 7.07 সেম টাই হবে শেষ সিমিলারলি তুমি এখানে কি করতে পারবা এই b জয়েন খোলার পরে তুমি dx dy বের করতে পারবা সবাইকে আমরা বুঝছি এই ট্রাস্টটা একটা
মানে এমন একটা ট্রাস্ট, যে ট্রাস্টটাতে খেয়াল করে দেখলে দেখবা যে সমস্ত মেম্বার গুলা যেগুলো ফোর্স পাওয়া গেছে সবগুলো কম্প্রেশন, খেয়াল করছো? জি স্যার, এটা হয়েছে বিকজ অফ দি অ্যারেঞ্জমেন্ট অফ দি মেম্বারস এন্ড দি অ্যাপ্লিকেশন অফ দি এক্সটার্নাল লোড। লোড গুলো এমন ভাবে দেয়া আছে যে কারণে প্রত্যেকটা মেম্বারে আমার কম্প্রেশন চলে আসছে। আচ্ছা, হাউএভার, তাহলে এই এই অঙ্কটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, যে কোন কিছু যদি তোমার প্রবলেম প্রবলেম থাকে, নতুবা তোমাদেরকে আমি দুইটা হোমওয়ার্ক দিব, আমাকে এটা করে দেখাবো আমরা। কিন্তু তোমার, আচ্ছা এত সাদমান বা অপু বলো তো, তোমাদের কি শুক্রবার ক্লাস করতে কোনো প্রবলেম আছে? না স্যার। হ্যাঁ না স্যার, না স্যার, শুক্রবার। তাহলে নেক্সট ক্লাসে আমরা শুক্রবারে আমরা আরেকটা ট্রাস্ট সলভ করব। আজকে মেথড অফ জয়েন্ট করলাম, তোমরা আমাকে মেথড অফ জয়েন্টে আমি একটা হোমওয়ার্ক দিব একটু পরে 5 মিনিটস এর মধ্যে, তো তোমরা ওই ট্রাস্টটা সলভ করে হোমওয়ার্ক আর কি বাসায় প্র্যাকটিস করো, আর যদি না বুঝো আমাকে দেখাবো। আশা রাখি নেক্সট ক্লাসে আমরা মেথড অফ সেকশন, মেথড অফ জয়েন্টের আরেকটা ম্যাথ করে মেথড অফ সেকশন একটু হিন্টস দিয়ে দিব আর কি। সবাই বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার হলে তোমাদের 5 হচ্ছে সাদমান, 2105005 আর কে স্যার 011 5006 তো নাই মনে হয় না, 5006 স্যার। স্যার হ্যাঁ 5006 অ্যাবসেন্ট 6 নাই স্যার। 5007 অ্যাবসেন্ট, 5008 এইট আইডিটা নাই স্যার, তাই 5009 মনে হয় আছে না? জি স্যার, কেমন আছে স্যার? 5010 শাকিল স্যার, ওরই স্যার সমস্যা স্যার, ও ও গ্রামে স্যার, দুজনে গ্রামে, ওরা দুজন লাকসামের, দুজনের কি সেম প্রবলেম? না 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 স্যার, তানিম হচ্ছে স্যার গ্রামের বাড়িতে স্যার রয়ে গেছিল, আর হচ্ছে এই শাকিলের স্যার মারা গেছে স্যার মামা। শাকিলের আইডি কত স্যার? 4003 210 4003 আচ্ছা 210 4003, এটা হচ্ছে শাকিল। জি স্যার। আর 5012 হচ্ছে তানিম। জি স্যার। আচ্ছা আমরা 5012 কে প্রেজেন্ট দিলাম না, আমরা 4003 কে কনসিডার করলাম। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, আমি ভিডিওটা আপলোড করে দিব। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।